হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে এমন একটি রান্না নিয়ে এসেছি, এটি প্রবাসী স্পেশালের পর্ব, যেটি অনেকেই জানেন যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন, এবং নতুন যারা প্রবাসে পাড়ি জমাচ্ছেন তাদের কাছে এটা একটা অসাধারণ রেসিপি। গ্রামগঞ্জের সেই ক্ষেতের পাশে বা মাঠে ন্যাচারালি গ্রো করা সে সমস্ত শাকের কথা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, এবং যারা এর স্বাদ একবার পেয়েছে তারা নিশ্চয়ই দেশের বাইরে গেলে সেই শাকগুলো খুঁজে বেড়ান। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রোজেন পালং শাকের একটি ভর্তা টাইপের রেসিপি। কিন্তু এটা ফ্রোজেন বলেই বা যে কোনো কারণেই হোক, এটা রান্না করার পরে স্বাদটা আর পালং শাকের থাকে না। এমনকি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যারা পালং শাকটা পছন্দ করে না, ইনফ্যাক্ট তারাও এই শাকটা পছন্দ করে। চলুন তাহলে দেখে নিই আমি কী কী নিয়েছি এই অথেন্টিক টেস্টের মজাদার শাকটা রান্না করতে। আমি ফ্রোজেন এই চপড স্পিনাচ শাকটা নিয়েছি, যেটা আপনারা ওয়ালমার্ট কিংবা যে কোনো সুপার স্টোরের যেই আইলটাতে ফ্রোজেন ভেজিটেবল থাকে, যেখানে আইসক্রিম বা যেসব ফ্রিজে আইসক্রিম বা অন্যান্য ফ্রোজেন পিজা এসব পাওয়া যায়, সেই আইলেই আপনারা পাবেন। তবে মেক শিওর যে আপনারা কাটলিফ না নিয়ে চপডটা নেবেন। কাটলিফটা একটু লম্বা হয় এবং চপডটা একটুখানি ছোটো ছোটো করে কাটা থাকে। আমি এটা দুটো প্যাকেট নিয়েছি আজকে রান্না করার জন্যে, প্রতিটা 12 আউন্সের। পেঁয়াজ নিয়েছি 1 কাপ কুচি করা, রসুন ভালো করে চিকন চিকন করে কুচি করা নিয়েছি প্রায় 8-10টির মতো, কাঁচামরিচ যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তবু একটু বুঝে দিবেন যেহেতু শাক রান্না করছেন আপনারা, রান্নার তেল 1/2 কাপ। চলুন তাহলে ঝটপট একটা মজাদার রান্না করে ফেলি। প্রথমে কড়াইতে তেলটা দিয়ে হালকা গরম হয়ে গেলে রসুন কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। আপনারা যারা কাঁচামরিচের ঝালটা একটু বেশি চান তারা একটুখানি কেটে দেবেন গোড়ার দিক থেকে, আর যদি শুধু ফ্লেভারটা চান তাহলে কাটার দরকার নেই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমি ইউজুয়ালি পানি দেই গুঁড়ো মশলার সাথে, আমি এখানে পানি দেবো না যেহেতু আমি ফ্রোজেন শাকটা সরাসরি এখানে ডাম্প করছি, তাই ওখান থেকেই পানি উঠবে, তাই আমি পানি আর এক্সট্রা দিচ্ছি না। দুটো প্যাকেটই আমি পরপর এখানে ঢেলে দিলাম। এটা আপনাদের থ করার কোনো প্রয়োজন নেই, আপনাদের রুম টেম্পারেচারে নরম করার প্রয়োজন নেই, প্যাকেট থেকে সরাসরি ঢেলে দিলেই হবে। এখন এটাকে জাস্ট ভর্তা বানাতে হবে। এটা অলরেডি ছোট ছোট করে পিস করে কাটা, অলরেডি ভর্তার মতোই আছে। লবণটা দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী, চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটেই থাকবে, এবং নেড়ে চেড়ে এটাকে জাস্ট মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে কষায় রান্না করতে হবে। শাকটা আমার রান্না হয়ে গেছে, আপনারা চাইলে ধনে পাতা ফ্লেভারটা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে এই শাকের এমনিতে রান্নার ফ্লেভারটাই এত ভালো লাগে যে এর সাথে আমি আর ধনে পাতা অ্যাড করতে চাই না। চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল ঝটপট অথেন্টিক স্বাদে পালং শাক, কিন্তু টেস্টটা কিন্তু পালং শাকের মতো না। আশা করি বরাবরের মতো আজকে প্রবাসী স্পেশালটা আপনাদের কাছে সহজ লেগেছে, বা নতুন কোনো ইনফরমেশন পেলেন। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না?
ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্যে এবং আমাকে সাপোর্ট করার জন্যে। শেয়ার করুন আপনার সোশ্যাল সাইটে এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদেরকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে প্রবাসী স্পেশালের জন্য কমেন্টে লিখে দিতে কিন্তু ভুলবেন না। মান্থলি কন্টেস্টের জন্য ওয়ান্ডার ওয়ান মিনিট কোনো ভিডিও করে সেটা পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেসে। আগামী বৃহস্পতিবার 16 ফেব্রুয়ারি আমি লাইভ হচ্ছি। 20,000 যেই সাবস্ক্রাইবার কমপ্লিশন হয়েছে সেটার গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করতে বাংলাদেশ সময় রাত 8:30 আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব হবে সেই টাইমে আমাকে জয়েন করবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো রান্না নিয়ে কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে সরাসরি সেই লাইভে প্রশ্ন করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন বা আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমার সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।